Hi friends, welcome back to my channel Dream Angel. আমি বৃষ্টি আমি তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো পনির পোলাও তো যাই হোক তোমাদেরকে বলি আমি কিন্তু কোনো পাকা রাঁধুনি নই মাঝে মাঝে নিজের জন্য একটা ডিশ ট্রাই করি তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই রেসিপিটা বানানো একদমই সোজা যা যা ঘরে আছে সেগুলো দিয়েই বানানো যাবে আর সময়ও খুব কম লাগবে শুধু পনিরটা তোমাদেরকে কিনে আনতে হবে তো চলো যাওয়া যাক আমার কিচেনে পনির পোলাওয়ের জন্য আমি চলে এসেছি আমার কিচেনে পনির পোলাও বানানোর জন্য তো পনির পোলাও বানানোর জন্য কি কি লাগছে আমি সেটা একবার আপনাদেরকে বলে দিই তো প্রথমেই বলি এটাকে আমরা ইন্ডিয়াতে গোবিন্দভোগ চাল বলি কিন্তু এখানে গোবিন্দভোগ চাল বলে কিছু নেই তো একটা প্যাকেটে বাংলাদেশী বাজারে চিনি গুঁড়া চাল বলে এটা পাওয়া যায় তো আমি গোবিন্দভোগের বদলে চিনি গুঁড়া চালই নিচ্ছি তো এটা নিয়েছি আমি 250 গ্রাম আর এটা এখানে হচ্ছে মটরশুঁটি আছে তো ফ্রোজেন মটরশুঁটি আমি নিয়েছি 1 কাপ একটা পেঁয়াজ লাগছে দুটো গাজর লাগছে যদি বড় গাজর হয় তাহলে একটা হলেই হবে এটা যেহেতু সরু গাজর সেজন্য আমি দুটো নিয়েছি আর লাগছে আমার ঘি আর লাগছে আমার সাদা তেল আর এখানে আছে লবঙ্গ চার পাঁচটা এখানে হচ্ছে চারটি এলাচ একটা স্টার লাগছে আর এখানে লাগছে হচ্ছে জিরে এক চামচ ছোট চামচের আর এখানে হচ্ছে দারচিনি দুটো তিনটে যে পরিমাণ মতো নিতে হবে আর এটা হচ্ছে গরম মশলা আর এখানে পনির নিয়েছি নেব আমি 150 গ্রাম এখানে অনেক বেশি আছে তো অতটা লাগবে না আমি অর্ধেকটা পনির নেব তো এই হচ্ছে আমার লাগছে পনির পোলাও বানাতে আমি আমার কাজ হলো যে আমি চালটাকে ভাত করে নেব আর কি তো আমার জল ফুটছে আমি এতে চালটা এই চালটা ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমি এতে অল্প সাদা তেল দিয়ে দেব তো যাতে ভাতগুলো একটার গায়ে আরেকটা না লেগে যায় তো যাই হোক এই দিয়ে দিলাম তো এবারে এই ভাতটা আমি একটু কাঁচা অবস্থায় নামাবো কারণ এটাকে আমি আবার দেব যখন সব মশলাগুলো একসঙ্গে দিয়ে কষবো তখন আমি ভাতটাকে দেবো তাই জন্য এটা এটা জাস্ট একটু কাঁচা থাকতেই এটাকে নামিয়ে নিতে হবে তো আরেকটা কথা বলি এই এই পোলাওটা খুব শর্টকাট পোলাও এখন কারোর কাছেই এত সময় থাকে না যে রান্নার পেছনে দু তিন ঘন্টা সময় দেয় তো এই পোলাওটা করতে মোটামুটি সময় আধ ঘন্টা মতন লাগবে বেশি টাইম এটাতে লাগবে না এটা খুব ইজি এই আমার ভাতটা ফুটছে একটু নাড়িয়ে দিই আর একটা কথা বলি যে এটা ভাতটা হতে হতেই আমি এদিকে ওই একটা পেঁয়াজ যেটা সেটাকে কেটে কুচি কুচি করে নিয়েছি আর এই গাজরটা কেটে নিয়েছি আর ফ্রেন্ডস আমি একটা কথা বলতে ভুলে গেছি আমার অল্প কাজুও লাগবে তো এটা আমি তখন বলতে ভুলে গেছি তো এটা আমি দেখিয়ে দিলাম এই যে এইটুকুনি কাজু আমার এটা করতে লাগবে আমি একটা গ্যাসে কড়াই চাপিয়ে নিয়েছি তো এখানে আমি দু চামচ ঘি আর এক চামচ সাদা তেল দিয়েছি তো ঘি তেলটা আপনারা যেরকম বুঝবেন নিজেদের পরিমাণ মতো দেবেন কারণ কি এটা একবারেই ঘরোয়া রান্না কোনো এত পরিমাণ দিতে হবে এটা এত পরিমাণ এরকম কোনো ব্যাপার নেই তো প্রথমেই আমি এখানে কাজুটা ভেজে নেব হালকা করে আমার কাজুটা ভাজা হয়ে গেছে আমি এই তুলে রাখছি এবার আমার ভাতটাও হয়ে গেছে যেটা যেরকম আমি বলেছিলাম যে একবারে সেদ্ধ হবে না একটু কাঁচা থাকবে তো আমার ভাতটা হয়ে গেছে এবার আমি এই জলটাকে ঝরিয়ে নেব তো আমি আবার ফিরে আসছি রান্নার পর্বটাতে তো আমি এখানে অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এটা কিন্তু অপশনাল মানে আমার মনে হয় যে লঙ্কা গুঁড়ো দিলে একটু সুন্দর কালার হবে তাই আমি একটু দিয়ে নিলাম এভাবে পনিরগুলোকে স্কোয়ার করে কেটে নিয়েছি আমি এবারে এই তেলে হালকা করে ভেজে নেব বলি যে যেটা ইন্ডিয়াতে গোবিন্দভোগ চাল আর এখানে এটাকে বলে হচ্ছে চিনি গুঁড়া চাল
তো সেই চিনিগুড়া চাল যদি না থাকে কিংবা চিনিগুড়া চাল যদি কেউ পছন্দ না করেন তাহলে কিন্তু এটা দেরাদুন রাইস দিয়েও করতে পারেন। দেরাদুন রাইস দিয়েও খুব ভালো এই ফ্রাইড রাইসটা হয়, তো সেটাও কিন্তু করতে পারেন। এটা দিয়েই যে করতে হবে এমন কোনো কথা নেই। আমার পনির ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে রাখবো। আমি এই জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দেব হচ্ছে এই যে এগুলো রেখেছিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ আর স্টার, এটা দিয়ে এখন আমাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আর এতে আমি পেঁয়াজ দেব, পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করব না। তো ফ্রেন্ডস, আমি কোনো পাকা রাঁধুনি নই, আমি অনেক কিছু মাঝে মাঝে বলতে ভুলে যাই। যেমন আমার কাঁচা লঙ্কাটা বলা হয়নি আপনাদেরকে, আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেব। তো আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, তো আমি এর মধ্যে এই গাজরটা যে রেখেছিলাম এটা দিয়ে দেবো, দিয়ে এবার এটা দিয়ে আরেকটুখানি ভাজবো। ভাজা হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, যেটা একটা গন্ধ আর টেস্টও খুব ভালো হয়। তো এখানে আমি একটু গোলমরিচ দেব, তো আমি এই জাস্ট এক চামচ মতো গোলমরিচ এখানে দিয়ে দিলাম। তো আমার গাজরটাও হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি যে মটরশুঁটিটা আছে সেটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে গেছে, তো এবার আমি পনিরটাকে দিয়ে দেবো এখানে। পনির দেওয়ার পরে আমি এখানে কাজুটাকেও দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা নাড়াচাড়া করে যে আমার যে রাইসটা আছে যেটা আমি করে রেখেছি সেটা আমি এখানে ঢেলে দেবো। খুব বেশি এটা নাড়ানো যাবে না, হালকা হাতে নাড়াতে হবে। তো ফ্রেন্ডস, আমি একটু টেস্ট করে দেখব যে নুনটা ঠিক আছে নাকি না। আমার একটু নুন লাগবে এখানে। এবার আমি এটাতে যে চিনিটা রেখেছিলাম এক চামচ মতো চিনি আমি দিচ্ছি, যে যেরকম মিষ্টি খায় সে সেই বুঝে, তবে এটাতে খুব বেশি মিষ্টি হয় না, তো এটা হালকা হালকা এক দু চামচ মিষ্টি দিলেই হয়ে যায় ঠিকঠাক। তো আমার ফ্রাইড রাইস মোটামুটি রেডি, এবার আমি এতে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে নিলাম। সামান্য অল্প জল দিয়ে আমি জাস্ট একটুখানি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তো ফ্রেন্ডস, আমার ফ্রাইড রাইস রেডি। তো আমার এবারে এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেবো, ব্যাস। এরপরে এটা সার্ভ করার জন্য তৈরি। আমার পোলাও রেডি, এবার আমি এটাকে টেস্ট করব, করে দেখব কেমন হয়েছে। তো দেখুন ফ্রেন্ডস কেমন ঝরঝরে পোলাও হয়েছে। আমি এটাকে টেস্ট করব, সব ঠিক আছে, তো পোলাওটাও খেতে ভালো হয়েছে। তো অবশ্যই এই পোলাওটা
সবাই ট্রাই করো, দেখো কেমন হয়েছে, আর যদি ভালো লাগে তো আমাকে অবশ্যই জানিও। আর আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই আজকের মতো, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।